ছোটবেলা একটা সাইকেল কেনার জন্য বাবার কাছে কত বাহানা করতাম, কত আবদার করতাম যে বাবা একটা সাইকেল কিনে দাও। কইরা দেবো মিয়া, হে দেখাও তো মামা বড় হইগুলা। এই যে গাইস, ফাইনালি গাইস, চলো বাসায় গিয়ে বড় খাই। Alright, so hey guys, what's up everybody? It's your boy Ayan Ahmed Akash, to back in the game with the new video. So hey guys, welcome to my another lifestyle vlog. So guys, asker vlog ta hobe ami sara din ki ki kori, to lifestyle vlog. To now 11tar moto baje, to amake ekta kajer jonno aske jete hobe union porishode, to seta hocche amar jonmo nibondhoner kagoj, to seta online e korar jonno আমাকে ইউনিয়ন পরিষদে যেতে হবে। তো অনেকদিন ধরে এটা নিয়ে আসলে দৌড়াদৌড়ি করতেছি, বাট এটা ছাড়া কোনো কিছু ইউনিয়ন পরিষদে সেটা করে আসি। তো আর আমার সাথে কিন্তু আছে ওয়াহিদ মামা, তো সে কিন্তু আমার বাসায় আসছে। অনেক জোরাজোরি করার পর তাকে বাসায় আনতে পারছি, তো সে আর আমি একসাথে যাবো, তো তারটাও সেখানে জমা দিবে। দেখো এখন মামার অবস্থা কি। এই যে আমাদের ওয়াহিদ মামা, তো সে কিন্তু তারটা নিয়ে আসছে। মামা চলো যাই তাইলে, ঘুম থেকে উঠতে আসলা নাকি মাত্র, বুঝতেছি না তো। তোর মতো গ্রাইতে খাই নাকি যে ঘুম তো বান, ফজরে নামাজ পড়ছি তারপরে অনেকগুলি একটু ঘুমাইছি এমন আবার উঠছি। আচ্ছা আমি কি খাই নাকি, তুমি যে বললা আমি কি খাই। চি চি মামা, তুমি খাও দেখে মামা আমাকে বলছো কেন খাতো জানি, কার সাবা বাঙ্গার। গায়েস আমার নামে একদম একটা মিথ্যা কথা দৌড়িয়ে দিল, তো তোমরা কেউ আসলে এটা বিশ্বাস করো না, মামাই খাই। নামাজ পড়ো মামা, এখন ভালো হও বুঝছো, নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার শুনি ভালো হয়ে যায়। বুঝলাম না, একটা মানুষ, একটা যদি সুস্থ মানুষ রাত 11টা দিয়ে ঘুমায়, সে কি কখনো 11টা দিয়ে ঘুমতে করবে দিনের বেলা 12 ঘন্টা ঘুমানো লাগে। গায়েস এটা আমি অভ্যস্ত হয়ে গেছে, আগে আমি সকালে ঘুমতে পড়তাম। এত ঘন্টা ঘুমাইলে কি কিছু খাইতে হয় নাকি এমনিতে? তো গাইস চলো এবার যাওয়া যাক, এগুলা রেডি করো। অলরাইট সো গাইস, আমাদেরকে সাইকেল নিয়ে যেতে হবে। মামা তো খুব ঠিকঠাক, কি বলবো, মামা টাকা বাঁচানোর জন্য সাইকেল দিয়ে মামা যাইতে যাইতেছে। মামার কাছে পকেটে নাকি টাকা নাই, আর আমার টাকা নাই, আমার পকেট খালি। নিজেরটা বলো, নিজেরটা বলো, ঠিক আছে মামা, তোমার তুমি তো বলছো আমি আমি সাইকেল তুমি চালিয়ে নিয়ে যাও। জি না, আমি এডি সাইকেল মাইকেল ড্রাইভারে যাইছিলাম না গায়েস, আমার এইগুলা একদম ভালো লাগে না গায়েস। ও তো কিপটা অনেক, যার কারণে সাইকেল নিয়ে যেতেছে। ওই সামিয়া গেট মারো। সো গাইস আমাদের যাত্রা এখন শুরু হবে। কিছুটা রাস্তা আসার পর মামা একটা কাজ করছে, কি হাঁপায় গেল নাকি একটু চালাই সাইকেল রে বাইক মনে করে আর সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা অবশ্যই ছিল, কিন্তু বাবা মায়ের একটা ভয় ছিল যে রাস্তাঘাটে সাইকেল চালিয়ে আমার কিছু হয়ে যায়। এখন বাইক কেনারও টাকা আছে, কিন্তু এই বয়ে আর কিনা হয় না, আমার কিছু হয়ে যায় তোমার বাবা মার কি হবে। সো গাইস ফাইনালি আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যে, তো এখন আমরা ভিতরে এই কাগজগুলো জমা দিব। ইউনিয়ন পরিষদে এসে পড়ছি, তো এখন ভিতরে আমরা ওই কাগজগুলো জমা দিয়ে তারপর আসতেছি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আহ
নাইট সো গাইস এখানে এসে মুডটাই আসলে নষ্ট হয়ে গেল কারণ এখানে আমাদের যে মানে স্কুলের যে অ্যাডমিট কার্ড ব্লক বাদ দিবি সেটার মধ্যে ওনাকে আমাদের আর কি কমিশনারে সাইন আনতে হবে তো আমরা সেটার মধ্যে সাইন আনি নাই অলরেডি আমাদের চার পাঁচ দিন লেট হয়ে গেছে এটা বাস করতে করতেই তো এখানে এসে এখন আমাদের আবার ঘুরিয়ে দিছে যে আমাকে বলতেছে যে আবার নাকি কমিশনারে সাইন আনতে হবে প্যারাই বলে গেলাম আসলে বুঝতে পারতাছি না কি করবো এত মেজাজটা এত খারাপ লাগতেছে আর ওয়াহিদ মামার অবস্থা দেখো মামা তো একদম তো ব্যাস এখন আবার আমাদেরকে পরিশ্রম করতে হবে তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে মোটে সো গাইস অলরেডি তোমরা জানো যে আমরা যে কাজের জন্য গিয়েছিলাম তো জমা দিতে পারবো না কালকে আমাদের জমা দিতে হবে তো এখন আমরা বাসায় এসে পড়ছি এই দেখতে পাচ্ছ এখানে গাজর গোলাটা একটু মিষ্টি কম লাগতেছে আমার কাছে এখন আমাদের মিশন আমরা এখন বড়ি পারতে আসলাম বাসার সাথে একটা গাছ আছে তো সেখান থেকে এখন আমরা বড়ি পারবো বড় হয়েছে মোটামুটি ভালোই বড় হয়েছে বড়ই তো ছোট ভাই এখন গাছে উঠবো দেখাইতেছে মামা কি দেখাইতেছ গাইস ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন কি মামা এনে কিছু না মামা খেলা চলতেছে ক্রিকেট খেলা চলতেছে দিনে দুপুরে ক্রিকেট ম্যাচ গাইস এই দেখতে পাচ্ছ ও অলরেডি ছোট ভাই পড়ে পাড়া শুরু করে দিছে ছোট ভাইয়ের বড়ই পাড়া শেষ নেমে পড়তেছে মামা ধরো মরিচের গুঁড়া তারপর লবণ দিয়া বিটিয়া বানায়া তারপর খাওয়া হবে ছাদু উঠে চলো রোদের মধ্যে বসে খাই আর মজাটাই আলাদা মামা কি বলো কটা বাজবে একটা দশ এক্সেলেন্ট টেস্ট তো চলো এবার ছাদে উঠে তারপর আমরা খাবো বড়িগুলা ফাইনালি আমাদের সব কিছু রেডি এই দেখতে পাচ্ছ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে তারপরে এই হচ্ছে আমাদের বড়ই এখন খাওয়া শুরু করা যাক প্রথম একটু ধাক্কা লাগবে অলরাইট সো গাইস এটাই আমার লাস্ট বড়ই ছয় সাতটা খাওয়ার পরে মানে এত টক আর খাইতে মন যাইতেছে না দাঁত চুক্ক হয়ে গেছে তো এটাই লাস্ট বড়ই মামা আর কয়টা খাইবা শেষ আমাদের বড়ি খাওয়া শেষ এটাই লাস্ট আর ওয়াহিদ মামা কি চলে যাবা সো গাইস এখন নাকি ওয়াহিদ মামা তার বাসায় চলে যাবে আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলতে হ্যাঁ এন্ড দেখতে হ্যাঁ সো ফিউ মোমেন্টস লেটার হোয়াটসঅ্যাপ গাইস সো গাইস তো কালকের ব্লগটা ওইখানে শেষ করার পর আজকে বিকালে আসলাম এই ব্লগটা কন্টিনিউ করার জন্য তো মেবি আমি ভুলে গেছিলাম যে আমি একটা ব্লগ কন্টিনিউ করতেছি তো ব্লগটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ আর এখন আছে আমি করিম ভবনের এখানে ওয়াহিদদের এলাকায় তো ইশাকা হলের ভিতরে ওই যে বড়ি গাছটা দেখতে পাচ্ছ তো এখান থেকে ওরা বড়ই পারতেছে তো আমি এসে দেখলাম তো চলে এই হচ্ছে বড়ই গাছ
চাকা দেব। যে আমাদের ওহিত মামা এখানকার সর্দার। আরে ভাই লাগাইতেই পারো না। আরেকজন পাক্কাচুর পাক্কাচুর মামা চাকা দেব। ইজি ইজি ওই উপরের গুলা ওই যে একদম। Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. Right, so guys, আমরা যে মাঠ দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে ঈশা কাউলের মাঠ, আর ওয়াহিদ মামা এই মাঠে সবসময় খেলাধুলা করে। তো ওয়াহিদ মামা এখন তোমাদেরকে একটা গান শোনাবে, সেট সং। ও সকিনা গেছস কিনা ভুইলাই আমারে, এখন আমি রিক্সা চালাই ঢাকা শহরে। ও সকিনা ও নো কিনা গেছস কিনা ভুইলাই আমারে, এখন আমি রিক্সা চালাই ঢাকা শহরে। গ্যাস গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। হিরো আলমের গান কিন্তু, আরে ও কিন্তু হিরো আলমের অনেকটাই ভক্ত, কি মামা ঠিক বলছি? ইয়া শেষ। তো শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট এর কোন ব্লগ ভিডিওতে। তো যাই হোক, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এন্ড ভিডিওতে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে শীঘ্রই ভালো কোনো ব্লগ ভিডিও নিয়ে। সো Bye-bye.